বিপিএল এ অংশ নেবে বাংলা টাইগার্স। সাকিব আল হাসানকে আইকন রেখে আবুধাবি টি টেন টুর্নামেন্টের জন্য দল গড়েছে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টিম বাংলা টাইগার্স। এছাড়া রশিদ খান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের দলে নিয়েছে তারা। ড্রাফট থেকে দলে বেরিয়েছে তাওহিদ হৃদয়কেও। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল গড়ায় এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। আগামী মৌসুমে বিপিএলেও অংশ নিতে চায় বাংলা টাইগার্স। টি টেন ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগে পরিচিত এক নাম বাংলা টাইগার্স। 2019 সালে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম হিসেবে যাত্রা শুরু বাংলা টাইগার্সের। এবারের মৌসুমটা দুর্দান্ত কাটছে তাদের। কদিন আগেই জিতেছে জিম আফ্রো টি টেনের শিরোপা। এবার তাদের টার্গেট আবুধাবি টি টেনের ট্রফি। এবারের আসরের জন্য তারকা খচিত দল গড়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আইকন হিসেবে আছেন সাকিব আল হাসান, এছাড়াও বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান এবার যোগ দিয়েছেন টাইগার্স শিবিরে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হতে চলেছে তাওহিদ হৃদয়ের। শক্তিশালী দল গড়ে আসন্ন টুর্নামেন্ট নিয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, সাকিব আল হাসান আইকন ক্রিকেটার হিসেবে খেলবে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটার খোঁজার চেষ্টা করেছি। আমরা ড্রাফট থেকে তাওহিদ হৃদয়কে নিয়েছি। জিম আফ্রোর শিরোপা আমাদের সমর্থকদের খুশি করেছে, দলকে অনুপ্রাণিত করেছে সামনে ভালো খেলার জন্য। বিশ্বের তিনটি পৃথক লিগে অংশগ্রহণ করছে বাংলা টাইগার্স। আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলেও দল গড়তে চায় ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী ইয়াসিন বলেন, বিপিএলের মানটা অনেকটা নিচে নেমে গেছে। এটা যদি উন্নতি হয় অবশ্যই বাংলা টাইগার্স বিপিএলে যাবে। বাংলাদেশ আমাদের দেশ, বাংলা টাইগার্স বাংলাদেশি সমর্থক দল। বাংলা টাইগার্স বিপিএলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এবছর আমার সঙ্গে বিসিবির শীর্ষস্থানীয় অনেকের সঙ্গে কথা হয়েছে। আমরা আশাবাদী পরবর্তী মৌসুমে বিপিএলে বাংলা টাইগার্সকে আপনারা দেখতে পাবেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ। সর্বশেষ ভারত সফরে যা আরও স্পষ্ট হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি মালিকের মতে দেশের বাইরের লিগে খেলার সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেটারদেরও স্কিলে উন্নতি আসবে। পাওয়ার হিটিংয়ের জন্য বিসিবিকে পরামর্শ দিয়েছেন টি টেনের মতো লিগ আয়োজনের। ইয়াসিন বলেন, আমাদের পাওয়ার হিটিংয়ে যথেষ্ট সমস্যা আছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্ট্রাইক রেট নট আপ টু দ্য মার্ক। সেক্ষেত্রে পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষভাবে কাজ করা দরকার। টি টেনের মতো ফরম্যাটগুলো খেললে বাংলাদেশি ক্রিকেটারদের এ সক্ষমতা বাড়বে। বিসিবির উচিত এমন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা, যার মাধ্যমে ক্রিকেটারদের মধ্যে শর্ট খেলার পাওয়ার হিটিংয়ের আগ্রাসন আসবে। আগামী 21 নভেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে আবুধাবি টি টেন লিগের অষ্টম আসরে। বাংলা টাইগার্স বিপিএলে অন্তর্ভুক্ত হলে সেটি বিপিএলের মান কি বৃদ্ধি করবে নাকি আরও খর্ব করবে, তা আমাদেরকে জানিয়ে যেতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।